মর্নিং এভরিওয়ান, হ্যাপিনেস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি দেখতেই পাচ্ছ আজকে দিনটা কতটা ঝকঝকে। এখন ওয়েদারটা না খুব ভালো থাকছে, এরকমই রোদ থাকছে সবসময় আর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া। মাঝে মাঝে একটু টেম্পারেচারটা অনেক যখন হাই হয়ে যায়, হাওয়াটা যখন থাকে না, খুব গরম লাগে। আর নইলে কাল থেকে লাস্ট দুদিন ধরে ওয়েদারটা খুব ভালো। আমি বেরিয়েছি রুনিকে নিয়ে একটু হাঁটতে। এই হচ্ছে আমাদের ঠিক পাড়াটা, আমাদের বাড়ির বাইরেটা। এই যে রুনি, এইমাত্র ব্রেকফাস্ট করে রুনিরও দেখলাম বলছে বাইরে নিয়ে চলো, তাই ওকে নিয়ে বেরোলাম। খুব সুন্দর ওয়েদারটা, আর এরকম ওয়েদার যখন থাকে খুব ভালো লাগে, মনে হয় যখন যে সবসময় পিকনিক করি, কারণ খুব রেয়ার তো এরকম ওয়েদার থাকা। কয়েকটা মাস থাকে অবশ্য, এবার তো মনে হচ্ছে আর্লি সামার পড়ে বলছে। নন কাম, লেটস গো হোম, হোম টাইম। বাইরেটা আমাদের পাড়া, বাংলায় যাকে বলে পাতি পাড়া, এটা হচ্ছে আমাদের পাড়া। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তখন ফিরে এসে আমি টুকটাক একটু ঘরের কাজ করে নিয়েছি, টুকটাক না অনেকটাই করেছি, কারণ ঘরে পুরো নোংরা হয়েছিল, পরিষ্কার করলাম। এখন ভাবলাম তাহলে একটু কফি খাওয়া যাক, কারণ এরপরও ঘরের কাজ রয়েছে, সেটা হলো ভ্যাকুম করতে হবে ঘর, আর করতে হবে হচ্ছে মপিং। উঁচবো উঁচবো এগুলোর জন্য তো একটু সময় লাগবে। আমি ভাবলাম তাহলে একটু কফি খেয়ে নেওয়া যাক, কফিটা খেয়ে তারপরে এগুলো স্টার্ট করবো। ও, ইন বিটুইন মায়ের সাথেও কথা বললাম, একটা বন্ধু কল করেছিল, সেই বন্ধুর সাথেও কথা বললাম। আমি যখন তখন বেরিয়েছিলাম না, তখন আসলে খুব সকাল ছিল, তখন বাজে হয় 10:30 11:00। যখন না বাড়ি থেকে থাকে না, আমার না কাজ শুরু করতে একটু সময় লাগে, একা একা কাজ করতে ভালোই লাগে না। আমাকে সবাই বলে বাড়িতে যখন ফাঁকা থাকি, রান্না বান্না কাজ করে সেরে রাখিস না কেন। আমি বলি তোর একা কাজ করতে একটু ভালো লাগে, আমি যতক্ষণ না কথা বলি কারোর সাথে বা বক বক করতে করতে কাজ করতে আমার বেশি ভালো লাগে। সেই জন্য আজকে ভাবলাম তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়ির কাজগুলো সেরে নিই, দেখি তো যদি হয়ে যায় আমার সাথে বক বকও করা হলো, কাজগুলো সারানো, তাহলে মেয়ে ফিরলে পর মেয়ের সাথে বেশ অনেকটা টাইম দেওয়া যাবে। এমনিতেও মেয়েকে অনেকটা টাইমই আমি দিই বা আমরা দিই। চলো বাইরে গিয়ে চাটা খাওয়া যাক। তোমরা তোমাদের বাইরেটা দেখেছই, আর এই সামারে এই সময়টা বসতে বাইরে এত ভালো লাগে। এই রে দরজাটা তো বন্ধ, খুলবো কি করে? দাঁড়াও চাটার কাপটা রাখি। রুনি, এই তো ভুলেই গেছিলাম, বেরোবার আগে লক করে গেছিলাম। দরজা খুললেই আগে ও চলে যায়। এটা হচ্ছে আমাদের ফেভারিট জায়গা সবার। ও, তোমাদের আরেকটু দেখাই আমাদের ছোট্ট বাড়ির ছোট্ট বাগান, দেখেছো কি সুন্দর। দেবাঞ্জন এগুলোকে সব করেছে, গাছের খুব নেশা। প্রত্যেক সামারে এরকম সামারের গাছগুলো নিয়ে আসবে, এরকমভাবে সাজাবে। এবার তো এই জায়গাটা হওয়ার পর আরও বেশি উৎসাহ দেখছি, কিভাবে কিভাবে সাজাবে, এই করবে। কত ছোট্ট ছোট্ট গাছ নিয়ে এসছে, এগুলো কিন্তু সব কুড়ি পরে এসছে, আগে কিছু ছিল না, মানে কেনার সময় ছিল না। এখানে তো কতবার ফুল এসেও গেল। গোলাপ গাছে দেখবে কত কুড়ি এসছে, পুরো গাছটা জুড়ে কুড়ি রয়েছে। আবার এই সেকশনটা মানে এই এরিয়াটা টেম্পারেচার দেখার জন্য আলাদা করে এইটাও কিনেছে,
যে কিরকম টেম্পারেচার থাকে, কিরকম থাকবে, যদি বেশি টেম্পারেচার ফল করে যায় বা উঠে যায় তাহলে ঘরের কাজগুলো নিয়ে নেবে, তা এগুলোও করে। চলো আমি চাটা কফিটা খাই, একটু বসি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে। এখন আমি ডিম সেদ্ধ বসাচ্ছি, আমার ছেলেটা তো দুপুরে একটু খেতে হবে, কোন সকালে খায়, তা এখানে রুনির জন্য ডিম সেদ্ধ দেব, কয়েকটা ডিম এক্সট্রাই দেব, আমরাও যদি একটু খেয়ে নিই। না রুনিই থাক, দেখি আমরা মা বেটিকে লাঞ্চ করি দুপুরবেলা। দেবাঞ্জন তো অফিসে গেছে, মাম্পু আসার পর তো একটা কিছু খেতে হবে, এখন প্ল্যান করিনি কি বানাবো, যাই বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, দেখা যাক কি বানাই, মাথায় আসে না, খালি মনে হয় এটা করি ওটা করি। বাসনগুলো ধুয়ে হয়ে গেছে, এগুলো এবার গোছাতে হবে। রুনি তো ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন আমি রুনিকে ওটা খেতে দেবো একটু ঠান্ডা হলে পর। রুনা কাম 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 কাম, আলে বাচ্চা, রুনি ডিম ডিম ডিম, রুনি গরম আছে, দাঁড়াও দাঁড়াও, ওয়েট, স্টে, সিট, রুনি সিট, স্টে স্টে স্টে, রুনি স্টে, এটা গরম আছে, আগে এটাকে একটু ঠান্ডা করে দিই, খুব ফেভারিট ওর ডিম, স্টে স্টে স্টে, রুনি গো গো, রুনি ইয়ে, গুড জব। ছেলেকে খাওয়ানো হলো, এবার হচ্ছে মেয়েকে খাওয়ানোর পালা। ছেলে মেয়ে নিয়ে আমার ভরা সংসার। আজকে জানো তো রাতের কোনো রান্না আমাকে করতে হবে না, আমাদের আছে রান্না অলরেডি, তাই ওদিক দিয়ে একটা ভালো যে একটা দিকে রান্না ইয়ে করতে হবে না, করতে হবে না, কাজ কম কমে গেছে। তবে একটু ভাজা করব, মাটন আছে, এগ কারি আছে, ডাল আছে, তা ডালের সাথে একটু ভাজা করব। আমিও সকাল থেকে হেভি কিছু খাইনি, খিদেও পেয়েছে, তাই ভাবলাম একটু ভালো কিছুই লাঞ্চের জন্য করি, মেয়েটাও আসবে, কিন্তু আবার লাঞ্চে বেশি হেভি খাওয়া যায় না, কারণ লাঞ্চ করতে করতে আড়াইটে তিনটে হয়ে যায়, মাম্মা এলে পরই লাঞ্চটা করি একসাথে, তা হালকার ওপর কি করব বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম ভাবছি একটু ওটসের খিচুড়ি করে নেব। ডালটা আমি অলরেডি একটু ভিজিয়ে রেখেছি, মুসুর ডাল দিয়ে অল্প একটু করেই করবো, আর একটু রেখে দেবো দেবাঞ্জনের অফিস থেকে এলে পর একটু টেস্ট করবো, ওরও বেচারি খিদে পেয়ে যায়, আর তখন ঘরে এদিকে কিছু নেই, কিছু যা দেবো একটু সবজি পাতি, শুধু পেঁয়াজ আর ধনে পাতা দিয়েই করতে হবে, টমেটোটা নেই, কিচ্ছু নেই, একটু গ্রসারি করতে যেতেও হবে, দুধ ফুরিয়েছে, ফ্রুটস ফুরিয়েছে, স্কুল চলছে, দেখি বিকেলবেলা মানে ডিনারের পর আমাদের একসাথেই যাবো দেবাঞ্জন এলে পর, ভালো লাগে জানো তো একসাথে যখন আমরা গ্রসারি, আমরা মোস্টলি কেন সবসময় আমরা একসাথেই যাই, খুব রেয়ার, বা আমি খুব একেবারে ঘরে একদমই কিছু নেই ইমিডিয়েট লাগবে আমি তখন গিয়ে কিনে আনি, বা ওখানে যদি যাই ওই দিকের রাস্তায় তখন গিয়ে কিনে আনি, কিন্তু আমরা সবসময় একসাথেই যাই, তা দেখি একসাথে আজকে অবশ্য ওদিকে একবার। রুনি কি হয়েছে বললাম না যে কে উঠেছে, এখন বাইরে যেতে হবে, কি হয়েছে এখনই বাইরে যেতে হবে, চলো ঘুরে আসছি, দাঁড়াও ওয়েট, একটু তো ওয়েট করতে হয় না, মাকে তো একটু রেডি হতে হবে, ফুটুস পাটুস করে সবসময় বেরিয়ে গেলে হবে নাকি, দাঁড়াও। এরকম ভিডিও করা কিন্তু একটা ভীষণ প্লাস পয়েন্ট হচ্ছে, সবসময় মনে হয় তোমার সাথে কেউ আছে,
যারাই তোমরা আমাকে দেখছো, যারা তোমরা আমাকে তোমরা একটু ভালোবাসো, সবসময় মনে হয় কিছু লোক তো আছে যারা আমার সাথে এখন এই মুহূর্তে আছে, বেশ একটা মজা লাগে। কিন্তু চলো ব্যাকিয়ারে দরজাটা খুলে দিয়ে আসি। এই যে দেখো দিদি আসবে, বুঝতে পেরে গেছে ঠিক টাইমে, এই পিছনের দরজাটার সামনেও চলে আসবে আর বাইরের দিকে তাকিয়ে থাকবে, সব বুঝে। বাবাটা বেরোবে না, তুমি স্টে রুনি, স্টে। ওকে একটু আটকে দিলাম কেন বলতো, ওই দরজাটা খুলবো তো বেরিয়ে যেতে পারে। নাম পুরাতে সময় গেছে, চলো স্টে রুনি, স্টে। এসে গেছে তো দিদিয়া, কি সে তোমায় দেখছে না, এখন খুলে দিলে দরজাটা কি লাফাবে দেখতে, অলরেডি লেজ নাড়াতে শুরু করে দিয়েছে আনন্দে। ওই বাবালে ওই বাবালে, দিদি আর দেখো লাগিয়েছিস, লাগিয়ে ওটা নাহলে আবা মা 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 গো, কি খুশি হয়েছে দিদিয়াকে দেখে। রোজ এই করবে যেন দিদিয়া কোথায় চলে গেছে, শ্বশুরবাড়ি চলে গেছে। দিদিয়া কি শ্বশুরবাড়ি চলে গেছে, দিদিয়া স্কুলে গেছে? হাউ ওয়াজ ইউর ডে? গুড। আজকে আমরা ক্যাম্পের জন্য রুম সেট করেছি। ওয়াও মাম্মা তুই থাকবি না, আমি তিন দিন কি করে দৌড়ে দৌড়াত তিন দিন হয়ে গেছে। রুনি স্টপ নাও, চারজন একটা রুমে, তো তুই ইলিয়া, আমি ইলিয়া, রানিয়া রুম আইসা। তো একটা ছোট্ট একটা স্কোয়ার রুম, এখানে একটা বাঙ্ক বেড, এখানে একটা বাঙ্ক বেড, তারপর একটা সিঙ্ক আছে। ঠিক আছে, আমার মাথা মুখে অন্ধকার করছে। তো একটা স্কোয়ার, এখানে একটা বাঙ্ক বেড, এখানে একটা বাঙ্ক বেড, একটা সিঙ্ক আছে আর একটা কাবার্ড আছে একটা রুমে। ওয়াও, বাথরুম নেই মামা তোদের রুমে? বাথরুম আমাদের তো একটা বিল্ডিং আছে, ওই মানে কমন বাথরুম। হ্যাঁ কমন বাথরুম, কিন্তু গার্লস বয়স বাথরুম মানে মিলিয়ে নয়, কিন্তু আলাদা। চা কালো হয়েছিস, এখনো ভালো করে সামার পরেনি, মুখটা পুরো কালো হয়ে গেছে। বলছে সানস্ক্রিন নিয়ে যেতে, ক্যাপ নিয়ে যেতে, খুব গরম থাকবে ওখানে। গরম তো, তুই যে সময় যাচ্ছিস যা স্নান করে খাবার রেডি। আর ওরা বলে একটা শুনলে ওদের অ্যাক্টিভিটির কথা, ওদের প্রচুর অ্যাক্টিভিটি থাকবে। ওখানে কিছু লিস্টে জুতো রয়েছে কিছু? না বলছে যে ওই যে মেলটা পাঠিয়েছে ওখানে সব, হ্যাঁ জানি তো মেলটা সব রয়েছে, কিন্তু জুতোর ব্যাপার কিছু বলেনি। আমরা মেলটা দেখে নিচ্ছি, চল তুই যা স্নান করে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। তার আগে দেখি মামপুরের খিচুড়িটা কেমন লাগলো, কেমন লাগলো, হেভি হয়েছে না? তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, এটা সত্যি খুব ভালো হয়েছে খেতে। একটু অল্প করে টেস্ট করে নিই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই, বাই বাই করে দেয়।